মেহেরপুর শহরের শেখপাড়ার শাকিলা আক্তার গভীর আগ্রহ নিয়ে খুঁজছেন নিয়োগ বিজ্ঞপ্তি, কখনো সরকারি বিভিন্ন ওয়েবসাইটে, কখনো বা পত্রিকার পাতায়। এভাবেই কেটে গেল করোনার ছয় মাস। কোনো নিয়োগ পরীক্ষা না হলে, কোনো সার্কুলার না দিলে আমাদের পড়ার আগ্রহ হারিয়ে যাচ্ছে, আমরা দিন দিন হারিয়ে ফেলছি। এমন তো অবস্থায় আমরা কী করব, আমাদের করণীয় কী, এই নিয়ে আমরা খুবই শঙ্কিত। করোনার কারণে সরকারি বেসরকারি নিয়োগ থমকে যাওয়ায় হতাশ অনেক চাকরি প্রত্যাশী। সবচেয়ে বেশি বিপাকে চাকরির বয়সসীমা যাদের শেষের পথে, তারা প্রস্তুতি থাকা সত্ত্বেও বসতে পারছেন না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। বয়সও শেষ হয়ে যাচ্ছে, আমার বাবা মার ইচ্ছা যে আমি, আমার বাবা মা এবং আমারও ইচ্ছা যে আমি একটি সরকারি চাকরি করি, তো এমন অবস্থায় আমি এখন কি করব। এমন পরিস্থিতিতে বাড়ছে বেকারত্ব, হতাশ হয়ে পড়ছেন শিক্ষিত তরুণ তরুণীরা। প্রতি বছর বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্নাতকধারী ছাত্রছাত্রীরা কিন্তু সরকারি চাকরির মার্কেটে কিন্তু প্রবেশ করতেছে, এবং এতে কিন্তু দিন দিন আমাদের দেশে বেকারত্ব কিন্তু বাড়ছে। আমি ব্যক্তিগতভাবে আমি চার বছর শেষ করেছি, যেখানে দীর্ঘ প্রস্তুতি, দীর্ঘ সময়ক্ষেপণ, নিজের পরিবারের মানে অর্থ সংকটের ভিতরেও প্রাণপণ চেষ্টা করেও অনেকগুলো পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি। ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরাও। পরীক্ষা দিলাম, নিয়োগ দেবে, পরীক্ষা দেবো, চাকরি পাবো, এটা আশায় ছিলাম, সেসব আশা তো নাই। এখন এই 7-8 মাস ধরে ঘরে বসে আছে। অভিভাবক হিসাবে আমিও কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত যে আমার সন্তান কোথায় যাচ্ছে, তার ভবিষ্যৎটা কোথায়। সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে মহাপরিকল্পনা নেওয়া প্রয়োজন মত শিক্ষা সংশ্লিষ্টদের। মহাপরিকল্পনা গ্রহণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কখনোই পূরণ করা সম্ভব হবে না যদি আমরা লক্ষ লক্ষ তরুণদেরকে বেকার রাখি। যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, সেই উন্নয়ন প্রকল্পগুলোকে যদি আরও বেশি সচল করে বা নতুন নতুন প্রকল্প যদি গ্রহণ করে, এইসব জায়গাগুলোতে যদি সরকার বেকারদের জন্য কিছু প্রণোদনা দিয়ে তাদেরকে নিয়ে আসে, তাহলে তাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে চাকরির প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের সরকারি উদ্যোগেই সমাধান হতে পারে দাবি বিশেষজ্ঞদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।